আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। প্রিয় ভাইরা, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি শুরু করার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমাদের টেকনিশিয়ান ভাইরা এমনিই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। অনেক চরম অবস্থা সবারই, সবার সাথে কথা হয় টুকটাক, সবাই বলে, আমিও বলি। তো এই ফোনটি আমার এক টেকনিশিয়ান ভাইকে দিয়েছিল হ্যাং লোগো। হ্যাং লোগো দেওয়ার পরে আমার কাছে নিয়ে আসছে, পরে আমি এমএমসিআইসি চেঞ্জ করব সেই জন্য। তো সে ফোনটি খুলে নিয়ে খুলতে গিয়ে টাচটাই নষ্ট করে ফেলছে। টাচটা আপনার হচ্ছে একটা কর্নারে ভেঙে গেছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে টাচ কাজ করে না, এখন কিভাবে এই টাচ ঠিক করা যায়। এটা আসলে চরম একটা বিপদের মধ্যেই পড়ে গেছে বেচারা, কারণ হচ্ছে ওই এই ফোনটির যে টাচ ডিসপ্লে, এটা বর্তমান মার্কেটে পাওয়া যাচ্ছে না। দু একটা দোকান হয়তো বা খুলে দেবে তারা, কিন্তু তাদের কাছেও নাই। H300-এর এই টাচ ডিসপ্লে বর্তমান নাই, আর এটা কিন্তু ফিক্সড, আপনারা সবাই জানেন। তো আসলে ডেডপুট রিপেয়ারের যে বিল ছিল ওনাকে কিন্তু আপনার টাচ ডিসপ্লে কাজ করে এমন অবস্থায় দিয়েছে। হ্যাং লোগো বলতে কি, এই আপনার অপটিমাইজিং টাইম চায়, তারপরে আপনার হচ্ছে অ্যাপ জিরোর বিভিন্ন সমস্যা করে, এক পর্যায়ে হার্ড রিসেট দেওয়ার পরে মোবাইলটা হ্যাং লোগো হয়ে যায়। তো যাই হোক, আমার কাছে নিয়ে আসছে। আমার কাছে নিয়ে আসার পরে দেখেন আমি আসলে ডেডবুট রিপেয়ার করেছি। ডেডবুট রিপেয়ার করার পরে টাচটা আসলে উনি যে সমস্যা করেছে এটা আমি জানতাম না, পরে আমাকে উনি বলেছে যে ভাই আপনার ওখানে যাওয়ার পরে আমি স্কুটার যখন খুলেছি, খোলার সময় টাচ ডিসপ্লে কিন্তু আমার কাছে মনে হয় সম্ভবত নষ্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে এই যে এরকম শক্তভাবে লাগানো থাকে মূলত, তো এগুলো যখন আপনারা উঠাবেন, বিষয়টা হলো যে আমার কাছে যারা নিয়ে আসে তারা আমার কাছে এসে, যারা টেকনিশিয়ান তারাই আসে, টেকনিশিয়ানরা এসে আমার আলাদা টেবিল আছে, বসে তারা খুলে একটু দেয়, পরিচিত যারা টেকনিশিয়ান তারা একটু বসে স্ক্রুগুলো খুলে দেয়। তো খুলতে গিয়ে উনি অ্যাক্সিডেন্ট করেছে কিন্তু আমাকে বলে নাই, হয়তো মনে করছে যে এতটুকু ভেঙে গেলে বা দুই একটা লাইন ছিঁড়ে গেলে টাচ কাজ করে অনেক সময়, কিন্তু এটার ক্ষেত্রে ভিন্ন, এটা টাচ কাজ করে নাই। তো উনি ওইভাবে রেখে গেছে, আমাকে বলে না। আমি ডেডবুট রিপেয়ার করার পরে দেখতে পাচ্ছি যে টাচ কাজ করে না, ওনাকে কল দিলাম, উনি বলে যে ঘটনা সত্য, আমার কাছে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই নিয়ে তো ওনার চরম মন খারাপ। বললাম যে ভাই মন খারাপ করতেছেন কেন, আমার কাছে যেহেতু মাইক্রোস্কোপ আছে আর এতগুলো টাকা দিয়ে মাইক্রোস্কোপ কিনছি, একটা দুটা লাইন যদি টানাই আপনাদের উপকারেই না আসতে পারলাম, তো মাইক্রোস্কোপ কিনে লাভটাই হইলো কি। তো দেখেন আমি মাইক্রোস্কোপ দিয়ে আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখালে বুঝতে পারবেন ভালো, তারপরে আপনারা অবশ্যই বিষয়টা লক্ষ্য করলে বুঝতেই পারবেন যে আসলে এই কর্নারে দুটা লাইন কেটে গেছে, একটা আমাদের পজিটিভ লাইন টাচের, একটা জিএনডি গ্রাউন্ড। তো আসলে গ্রাউন্ড ছেঁড়ার কারণে সমস্যা হতো না, কারণ ও পাশেও গ্রাউন্ডের লাইন আছে, আর মেন একটা লাইন ছিঁড়ে গেছে যার কারণে আসলে টাচটা নট ওয়ার্কিং, কাজ করছে না। তো এই পাশে দেখতে পাচ্ছেন যে এই যে কর্নারে উনি যখনই আপনার হচ্ছে টুইজার দিয়ে আপনার একটু উঁচু দিকে টান দিছে তখনই কিন্তু ছিঁড়ে গেছে। মূলত আসলে এই ধরনের টাচগুলো তোলার নিয়ম হচ্ছে হালকা করে হট ইয়ার গান দিয়ে টাচের এই বেসের এখানে একটু হিট দেওয়া, মানে বাতাস হিট, মানে ফুল হিট না, আগুন হিট না। তো আর অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন আপনারা, সেটা হচ্ছে যে একটু থিনার দিয়ে একটু ওখানে নরম করে নিতে পারেন, তাহলে কি ইজিলি উঠে আসবে, কোনো অসুবিধা হবে না। এইভাবেই আমরা কাজ করে থাকি, কিন্তু আসলে ভাই আমার বুঝতে পারে নাই, না বোঝার কারণে মূলত ওনার কাছে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো আসলে ওনাকে বললাম যে মন খারাপ করেন না, আপনি মন খারাপ করেন না, আমি আপনার কাজটা করে দিচ্ছি। তো চিন্তা করলাম যে এই ধরনের অ্যাক্সিডেন্ট আমাদের টেকনিশিয়ান ভাইদের হতে পারে, ভুল হতে পারে। তো আসলে আমি চেষ্টা করলাম যে যেন আমাদের এই টেকনিশিয়ান ভাইরা, এমনি তো লকডাউন, দেখুন এই টাচটা কিন্তু উনি দু এক জায়গায় যোগাযোগ করলো, প্রথমে আমি বললাম যে ভাই মাইক্রোস্কোপ দিয়ে না দেখেই প্রথমে বলছিলাম যে ভাই এটা হবে না, ওনার মন আরও খারাপ। তো ওনাকে পরবর্তী সময় আমি বললাম যে আপনি একটা টাচ ডিসপ্লে সংগ্রহ করেন, উনি বলতেছে দেখেন আমি যে কয়েক টাকা বিল করছি এখানে আপনাকে দিতে হবে, আবার আমারও কিছু থাকা লাগবে। তো সব মিলিয়ে আসলে টাচ ডিসপ্লে যদি চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু আসলে আমি একটা বিপদের মধ্যে পড়ে যাব। তো এক পর্যায়ে উনি আমাকে বললো যে আপনি একটু চেষ্টা করেন ভাই, হবে। বললাম যে ঠিক আছে, সমস্যা নেই। আমি পরবর্তীতে বললাম আর কি ওনাকে যে মাইক্রোস্কোপ যেহেতু আছে আপনি টেনশন করেন না, আমি চেষ্টা করলে হবে ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে দেখাই যে আসলে মূলত দেখানোর কিছু নাই, আপনারা বুঝতেও পারবেন। এই যে এখানে একটু চেসে জাস্ট আপনার দুইটা লাইন যদি বের করেন, বের করে আপনার মাইক্রোস্কোপ, আর এই কাজটা আপনি মাইক্রোস্কোপ ছাড়া করতেও পারবেন না, এত ক্লিয়ার চোখ মনে হয় না যে কোনো টেকনিশিয়ানের হয়। এমনি 5-10 বছর টেকনিশিয়ান জগতের কাজ করলে চোখের অবস্থা মানে খুবই ভয়াবহ হয়ে যায়, অনেকে দূর থেকে দেখে না, আবার অনেকে কাছে নিয়ে দেখতে হয়, মানে চোখে আমাদের
পর্যাপ্ত আঘাত হয় এই টেকনিশিয়ানের কাজ করলে, মোবাইল সার্ভিসিং বলেন, ইলেকট্রিক্যাল বলেন, আর যে কোনো কাজ করেন, যারা খুব চোখে বেশি প্রেশার দিয়ে কাজ করে তাদের আসলে চোখে প্রবলেমটা দ্রুত হয়। আর অনেকে আছে যে আপনার পরিবার ভালো, খাদ্য খাওয়া খায় ভালো, সব মিলিয়ে তাদের সমস্যা নাও হতে পারে, হয়তো বুঝতে পারছেন। তো মূলত এটা ঘষে পরিষ্কার করে আপনি এখানে দুটা ঝালাই করলেই হয়ে যাবে। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ যেহেতু মোটামুটি ঝালাই করা শেষ হয়েছে, এখন আমি মাইক্রোস্কোপ দিয়ে আপনাদেরকে একটু দেখাই যে আসলে এই যে দেখুন দুটো পিন কিন্তু আমরা ঝালাই করেছি। তো এখন আমাদের একটু চেকিং করার দরকার আছে, চেকিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত আসলে কাজটা হলো কি না। আশা করা যায় ইনশাল্লাহ হবে, কারণ এর আগেও আমি এ ধরনের কাজ অনেকগুলো করেছি, হয়তো আপনাদের সাথে ওইভাবে সবগুলোই শেয়ার করতে পারি নাই। তবে আপনারা জানেন যে আমি আপনাদেরকে যে কাজ থেকে কিছু শেখার আছে মূলত সেগুলোই দেখানোর চেষ্টা করি। আশা করা যায় এখান থেকে মোটামুটি আপনাদের একটা অভিজ্ঞতা তৈরি হবে যে আসলে অনেক সময় অনেক কাজ আছে যেগুলো হওয়ার না, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে। আমরা অনেক সময় কাস্টমার নিয়ে আসে, টাস কাজ করছে না, হঠাৎ করে হাত থেকে পড়ে গেছে, কিংবা একটু চাপ খাইছিল, টাস কাজ করে না, আমরা আসলে ওইভাবে দেখি না। মাইক্রোস্কোপে এই ধরনের সমস্যাগুলো ধরা পড়ে, আপনি খালি চোখে এগুলো সমস্যা ধরতে পারবেন না। যেমন ধরেন এই টাসের বেসটা কিন্তু আমি খালি চোখে দেখলাম যে আসলে এইভাবে বোঝাই মুশকিল যে আসলে ওখানে লাইন আছে কিংবা লাইন কাটতেও পারে। পরবর্তী সময় আমি মাইক্রোস্কোপ দিয়ে যখন দেখলাম যে না, হ্যাঁ এটা আসলেই লাইন একটা টানালে ঠিক হবে, তখন কিন্তু আমার এই টাচটা রিপ্লেস করা লাগলো না। আমি অনেক সময় দেখেছি টাচ ডিসপ্লের দোকানে, আগে যখন আমি 5 বছর বা 4 বছর আগে যখন কিছু টাচ ডিসপ্লের কাজও ধরতাম, ওই সময় আমি টাচ ডিসপ্লের দোকানে যখন যাইতাম তখন দেখতাম অনেক টেকনিশিয়ান ভাই জাস্ট অল্প একটু রেবন একটু ফেটে গেছে, সামান্য একটু ফেটে গেছে, একটা অথবা দুইটা অথবা তিনটা জাম্পার করলেই ডিসপ্লের লেখাও আসবে, গ্রাফিক্সও আসবে, আবার টাচও কাজ করবে। কিন্তু উনি আইসা টাচ ডিসপ্লের দোকানে এসে দাঁড়ায় আছে নতুনটা কিনবে। আসলে তখন কাস্টমারও ওই রকমই ছিল, আপনার টাচ ডিসপ্লেগুলো চেঞ্জ না করলে বিলও দিতে চাইতো না, আর ঠিক করেও বিল দিতে চাইতো না। এখন যেভাবে আমরা ফ্লেক্স রেবন লাগিয়ে তারপরে আপনার হচ্ছে নতুন করে ডিসপ্লের পেপারও চেঞ্জ করে টাকা নিতে পারছি, কাস্টমার দিচ্ছে। তো দেখুন আলহামদুলিল্লাহ আমার কাজটা কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন যে আমি যখন টাচটা রিপেয়ার করলাম এবং আপনাদের সামনে করে দেখালাম, এখন কিন্তু আমাদের টাচটা কাজ করছে। তো আমি টাচটা ঠিক করার পরে আপনার হচ্ছে টাচটা ঠিক হওয়ার আগেই আমি ওনাকে বলছি যে ভাই আপনি টেনশন করতেছেন, আপনার টাচ তো ঠিক হয়ে গেছে, আপনি চলে আসেন। উনি আসলো, আমি আসলে ভিডিওটা পরে এডিট করছি, সাউন্ডটা পরে লাগাইছি। তো যাই হোক, উনি আসলো, ওনা আসার পরে ওনাকে বলছি ভাই আপনার টাচ তো ঠিক হয়েছে, উনি যে একটা হাসি দিছে, ওনাকে বললাম যে ভাই আপনি এখন হাসেন কেন, বলতেছে ভাই দেখেন রনি ভাই আমার এই টাচটা যদি আপনি ঠিক না করে দিতেন তাহলে যে সমস্যা হয়তো সেটা হলো যে কাস্টমার তো ডেডবুট রিপেয়ারের বিল দিতই না, বরং টাচ না করলে উনি ডেডবুট রিপেয়ার করে মোবাইল চালায় লাভ কী। তো আসলে আপনারা হয়তো বা বুঝতে পারছেন ভিডিওটা, আপনাদের ভালোর জন্য ভিডিওটা আপলোড করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।